আমাদের দেশে অনেক মানুষ আছে যে যারা ভ্রমণে যায়, টুরিস্ট হিসেবে যায়, তারা একটা ফ্যাশন যে বাইরে চেক আপ করে দেখায়, এটা একটা বড় গ্রুপ আছে। একটু আগে তৌফিক সাহেব যেটা বলল, ওই দেশে অপারেশনের পরে অ্যান্টিবায়োটিক দেয় না। ওই দেশের যে রোগীরা যারা আসে তাদের পার্সোনাল হাইজিন কন্ডিশন মেনে, তাদের সোশিওইকোনমিক ইকোনমিক স্ট্যাটাস আমাদের দেশে একরকম না। আমাদের দেশে সুপার স্পেশালিস্ট হাসপাতালেও, গ্রামের হাসপাতাল কিংবা উপজেলা জেলা হাসপাতালে যারা পেশেন্ট আসে, ম্যাক্সিমাম পেশেন্ট আপনি ডিসচার্জ দেওয়ার পরে তারা যে স্ট্যাটাসে থাকবে, সোশিওইকোনমিক পজিশন থাকবে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেই সমস্ত ক্ষেত্রে প্রোটেকশনের জন্য অ্যান্টিবায়োটিক দিতে হয়। এবং আমাদের আমরা যে বইপত্র পড়ি বিদেশে, উনি যে দেশে আছে একই মেডিসিনের বই পড়ে, একই বইপত্র পড়ে, সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা থাকে না। কিন্তু আমাদের দেশের অবস্থা প্রেক্ষাপটে বিবেচনায়, আমাদের দেশে আপনি যদি 100টা রোগী অ্যান্টিবায়োটিক সারাছেন, 100টা রোগী ইনফেকশন হবে, এটা হলো বাস্তবতা। কারণ তারা যে বাসায় যেয়ে তারা হাইজিন মেইনটেইন করতে পারে না। সুতরাং এটা বাস্তবতা। আপনি যদি গত 50-52 বছরের যাত্রায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কথা যদি দেখেন, তাহলে এই মুহূর্তে আমরা, শুরুটা হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল, আমরা এই মুহূর্তে যদি দেখি যে আজকে যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় 106টি বিশেষজ্ঞ কোর্স আছে, দেশ স্বাধীন হওয়ার পরে মাত্র 24টি কোর্স ছিল, এখন 106টি কোর্স আছে। এইটার মেডিকেল মানে যে সাহিত্য শাসন, এর ফলে চিকিৎসা ব্যবস্থা, এখানে আমলাতান্ত্রিক জটিলতা নাই, ফাইন্যান্সিয়াল অটোনমি আছে, এখানে চিকিৎসার যে প্রসার অবস্থা প্রেক্ষাপট অন্য যে কোনো হাসপাতালের চেয়ে ভালো। আমাদের দেশে এই মুহূর্তে 117টি মেডিকেল কলেজ সরকারি বেসরকারি মিলে, বিশেষায়িত হাসপাতাল ঢাকায় দেখেন এত বড় বড় বিশেষায়িত বিশ্বের অনেক দেশে এরকম নাই। যেমন প্লাস্টিক সার্জারি বানা ইনস্টিটিউট বলেন, নিটোর বলেন, এত বড় বিশেষায়িত অনস্বীকার্য, আমাদের কিন্তু অনেক অনেক উন্নতি হয়েছে। কিন্তু পাশাপাশি কিন্তু আপনার, আমরা দেখেছি যে ব্যাঙের ছাতার মতো আমাদের ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যেখানে মানহীন আপনার সকল যন্ত্রপাতি, এবং যেখান থেকে আসলে সঠিকভাবে মানে যেটা আরও ঝুঁকিতে ফেলছে এটাও কিন্তু বিদ্যমান। প্লাস তাদের কাছে কিন্তু পারমিশনও নাই, যে মিনিমাম যে পারমিশনগুলো দরকার, যে সার্টিফিকেটগুলো দরকার সেই সেন্টারটা চালানোর জন্য, তাদের কাছে এগুলোও নাই। এবং সেগুলোর সাথে বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনো হাসপাতালের কানেকশন রয়েছে। এবং আমরা এই মিডিয়াতেই আমরা দেখি, কিন্তু আপনারা দেখছেন সবসময় যে বিভিন্নভাবে ওই ডায়াগনোস সেন্টারে পাঠানো হচ্ছে, কোনো না ডক্টর ডাক্তার কিংবা ক্লিনিক তাদের সাথে চুক্তিবদ্ধ। আমি বলি, আপনি যদি গত 14 বছরে দেখেন, 14 বছরে প্রায় 31টা আইন, অর্ডিনেন্স, নীতিমালা করা হয়েছে হেলথ সেক্টর, এই হেলথ সেক্টরের মূল ধারায় আসার জন্য। আর গত 6-7 মাসে যদি দেখেন, এই অবৈধ ক্লিনিকের অভিযান, তারপরে এই মূল্য নির্ধারণ, ফিসের বিভিন্ন পরীক্ষার মূল্য নির্ধারণ করা, এবং গভর্নমেন্টের যে হাসপাতালগুলো ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের ব্যবস্থা, এই কর্মকাণ্ডগুলো কিন্তু মানুষের আস্থার ফিরে আনবে। এবং চারটা ক্যাটাগরিতে হাসপাতালগুলো ব্যবস্থা করা হচ্ছে, ABC, এবং অনলাইন ইন্টারনেটে এটা দেখবে কোন হাসপাতালে কী খরচ এবং কী পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে, পাবলিক তার আস্থা মতো ইচ্ছা মতো সেই হাসপাতালগুলো যেতে পারবে। তো এই ব্যবস্থাপনাগুলো গভর্নমেন্ট কিন্তু করছে, এবং আমরা মনে করি যে এই জায়গাটায় আমরা যত প্রচার হবে, মানুষের অ্যাওয়ারনেস বাড়বে, এই যে একটা নেতিবাচক বিষয় কিন্তু এখানে খুব। এবং আমরা দেখেছি যে অনেকে আবার প্রপাগান্ডাও করে, যে না না এখানে কোনো কিছু হবে না, এখানে আপনারা এই পাশের দেশে যান, নাহলে আপনার ব্যাংককে যান, এরকম কথাও আমরা অনেকদের অনেক পৃথিবীর 5টা দেশে, আগে আমাদের তো বিটিং হার্টে ওপেন হার্ট সার্জারি, যেহেতু পৃথিবীর 5টা দেশে উইদাউট জেনারেল অ্যানেস্থেসিয়া, অজ্ঞান করা ছাড়া হার্টের অপারেশন হচ্ছে, বাংলাদেশে একটা অজ্ঞান করা ছাড়া, হ্যাঁ বাংলাদেশে হচ্ছে এটা। সুতরাং এটা তো আমরা অনেকে জানি না। ধন্যবাদ আপনার কাছে, আমি আবার আসবো।